তো কেমন আছেন ক্রুদ্ধ জনতা? তো আজকে আমরা কি খেলতে চলেছি দেখতেই পাচ্ছেন, সাব্বির অফিসিয়ালের গেম সাব্বির নু। তো সাব্বির ভাই রাগ করবেন না, আপনাকে সাব্বির নু বললাম তাই। আরে তো চলেন ভিতরে ঢুকে দেখি কি আছে। ও ওয়াও, আওয়াজটা খুব সুন্দর। সাব্বির ব্যালেন্স করো, ব্যালেন্স করো। নেই তো এই পড়লা কেন? জানি না এটা কি। একটু সাব্বিরকে, সাব্বিরের মুখটা একবার দেখো। সাব্বির বাপরে হাসি রে, সাব্বির তাকায় দৌড়ায় কিরকম স্টাইলে দেখো, এই মুড নিচে সাব্বির। তো এটা হচ্ছে সাব্বিরের অফিসিয়াল গেম, এটা আমাদের ফাহাদ ভাই তৈরি করছে, ফাহাদ আকাশ ভাই। সাব্বির ভাই যেহেতু খেলছে আমি দেখেছি গেমটা, এই ম্যাপে তো অনেক উপরে উঠে যায়। যে জামটা দিছ না, এটা একমাত্র আমার ল্যান্ডই হবে, এই ডাবল জামটা, আর বাকি জায়গা হইব না। এই সাব্বির ব্রা, হাউ আর ইউ? ওরে শে, আরে ফাহাদ ভাই কেমন আছেন? এই তো ভালো। তো আমার আইল্যান্ডে হঠাৎ কোনো সমস্যা হইছে? হ্যাঁ, আমার সিলভার প্লে বাটন পাইতাছি না। ও নো, কেমনে হারাইছে জানি না। আমি কোবরা বান্ডেল কিনতে বাজারে গেছিলাম, বাসায় এসে দেখি নাই। সাব্বির ভাই, কোবরা বান্ডেল ফ্রি ফায়ার তো ব্যান্ড হয়ে গেছে, এখন কি করবেন ভাই কোবরা বান্ডেল দিয়ে? আপনি আমি লেস প্লে ভিডিকে বলে দেখছি। আরে হ্যাঁ, সামনে তোমাকে তিনটা কি খুঁজে পেতে হবে, তা না হলে তুমি আমার আইল্যান্ড থেকে বের হতে পারবা না। কি ভাই, তুমি আমার লক আপ করতেছো কে? হ্যাঁ ফাহাদ ভাই, ফাহাদ ভাইয়ের সাথে অনেক কথা হয়ে গেল, সাব্বির অনেক কথা কয়ে ফেলছে, দেখা যাক আজকে কোনো একটা লেভেল পূরণ করতে পারি কিনা। আও আরে হাও হাও রে সাব্বির ভাই, আ তো চ্যালেঞ্জ সময় নষ্ট না করে আবার যাই দেখি কিরকম লাগে। সাব্বির তুমি উঠতে পারতেছো নাকি? লাই তোমার হাতে চাকু না কি? এটা পিছনে চাকুই তো দেখছি। সাব্বিরের মাথা একদম স্ট্রং হয়ে আছে, আর ঘান হচ্ছে কিভাবে দেখছেন, ওয়াও ডান্স হয়ে যাবে তো। এখন আমাকে কোনোরকমে এইটুকুন পার করছি ভাই, আর মরিস না যান, মরলে কিন্তু আবার গোড়াতে আসা লাগবে, এই গেমের এটা একটা প্রবলেম। দুইটা লাইফ এখনো আছে আমার কাছে। সাব্বির ভাই যখন লাফায় তখন হেভি লাগে রে সাব্বির রে। তো আমি সবগুলো খাচ্ছি না, একটু কারণ আছে, আমি একটা লাইফ পাই গেছি, কষ্ট করে অনেক কষ্ট করে লাইফ পাইছি। আর একটা এখানে আর একটা আমার চাবি পাবো, চাবি পাওয়ার পরে চাবি দেওয়ার পর ফাহাদ আকাশ ভাই আমাকে নেক্সট লেভেলে যেতে দিবেন। ভাই এত কঠিন করছেন কেন ভাই, এত কঠিন, সুপার মারিও আর থেকে সহজ লাগতেছিল। উপরে কি আছে জানি না, কিন্তু আমি যেতে চাচ্ছি না এখন। উপরে কি আছে আমি দেখতে চাচ্ছি, কেউ আমাকে দেখাবে। এখন আমাকে এখানে দাঁড়ায় থাকতে হবে, ও আসবে আর সে ওখানে ব্লক জুড়বে, এন্ড দেন আমি লাফায় চলে যাব। ব্লক জোড়ার আগে চলে যাচ্ছি কি জন্য? এখন আমার কোথায় যাওয়া লাগবে আমি জানি না, দেখি কি হয় এদিকে। তো আমি চলে আসছি, ওকে। তো সাব্বির সেকেন্ডে চলে আসছে, এখন আমি গুলি করতে পারবো। আরে আমি গান ওয়াও, এখন তো আমি মজা করবো, সব শেষ করে ফেলবো আজকে।
গুলির কোনো খবর আচ্ছা ই নাই গুলি কোনো অভাব নাই এখন আমি চলে আসি আর একটা দ্বীপে লাইটগুলো ভাঙা যায় না জায়গাটা খুব সুন্দর কিন্তু খুব সুন্দর জায়গা একদম একটা লাইট হাউসের মতো A few inches later. Yes. Oh, bhai, eto boro ke. Hey, Sabir, ki obostha? Amar silver play button pacchi na. Oh no, ekhon ki korba? Jodi tumi ekhon theke ber hote chao, amake cobra bundle dite hobe. Hai re. কি সাব্বির এই কোমরা বান্ডিলের জন্য তার প্লে বাটন হারাই ফেলছে আর আপনি তার কাছে কোমরা বান্ডিলটা চাচ্ছেন আপনার লজ্জা করে না আর কোমরা বান্ডিল নিয়ে কী করবেন ভাই স্ট্রো ভাই করবেন ফ্রি ফায়ার তো ব্যান্ড হয়ে গেছে ভাই আমি বলুম না আমার শরম করে আচ্ছা আমি খুঁজে দিচ্ছি তোমাকে পেলে তোমাকে দোয়া দেব এবং কি দেব ওকে ওকে যাও এখন খুঁজো কুবরা বান্ডিল আমার তাইলে আর কুবরা বান্ডিল দিতেই পারছে থ্যাংকস আমি এখন মাগনা আগুন খেলতে পারবো ভয়টা যখন পড়ে যায় তখন কিন্তু খুব ভালো লাগে আচ্ছা এই গাছটা কিন্তু খুব সুন্দর লাগছে একদম সেই বাহুবলীর কথা মনে পড়তেছে সাব্বি বললা কি জন্য 2000 years later তাহলে সাব্বি ভাইয়ের গুলির ফায়ার দেখছে আরসি লাভায় মারতে এটাই অনেক কিছু দেখছেন গুলি মারার স্টাইল দেখছেন পোকাগুলো নিয়ে আমার খুব জ্বালা আমাদেরকে মারার জন্য তা বলে যেত সাব্বির ভাই এবার কিন্তু ঠিকভাবে খেলো এভাবে করা যাবে না কিন্তু তুমি এবার কিন্তু অনেক মাতলামি করছো এবার কিন্তু তোমার খেলাই লাগবে তো লেটস প্লে বিডির কাছে আমি প্রায় কাছে চলে এসেছি তো আমি লেটস প্লে বিডির যাওয়ার আগে আরেকটু পয়েন্ট জমা করতে চাচ্ছি আই থিঙ্ক আর নাই তো লেটস প্লে বিডির কাছে চলে এসেছি আমি আরে সাব্বির কি খবর ফাহাদ আগাছ থেকে শুনলাম তোমার নাকি সিলভার প্লে বাটন মারা খাইছো তুমি কি জানো কোথায় আছে হ্যাঁ জানি এর আগে আমাকে গোলাপি বান্দর এনে দাও না দিলে আমি তোমাকে বলবো না 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 অ্যাকচুয়ালি এদিকে হইতো না দিলে মারা খাও এটা তাইলে এলপির স্টাইল হইতো শিওর যদি না দাও তাইলে আরে বলমু কইছি তো যাও নিয়ে আসো এখানে দেখাচ্ছে গোলাপি বান্দর উপর দিকে তো উপর দিকে বলতে আমার এদিকে না আসলে ওদিকে আছে গোলাপি বান্দর আমি গোলাপি বান্দরের রাস্তাতে ভুল করছি হয়তো
আমি হয়তো ভুল করেছি সেই জন্য হয়তো ব্রো আচ্ছা আচ্ছা এই যে গোলাপি বান্দর পায়ে গেছি কে রে তুই পালাই গেছো কি জন্য তো গোলাপি বান্দর যখন আমি পায়ে গেছি তখন আমি গোলাপি বান্দর নিয়ে যাই বন্ধুরে তো সমস্যা নাই নিচে পড়লেও যায় আসে না কারণ এখন উপরে ওই আছে ও সাবাস এই না হলো সাব্বির তোমার বাটন পরশের কাছে দেখছিলাম নানি তোমায় ওয়া মো সিনদেইরু পরশে চুরি করে লেগে গেছে পরশের খবর আছে কিছু না এদিকে আরে সাব্বির এই জায়গাটা কিন্তু খুব সুন্দর মাইনক্রাফটের মতো হয় পরশকে আমি কোথায় পাবো আমি জানি না ও ভাই এত বড় বড় কি ছবি এগুলো এগুলো কি ডিএসবি প্লেস এই সাব্বির ব্রা হাউ আর ইউ এই তো ভালো আচ্ছা আমার প্লে বাটন কে নিছে তোমরা কেউ জানো নাই এই পুটুস নো ব্রেইন নিছে নানম পুটুসের পাচ্চাই নিবে আমি ওরে দেখতাছি ভাই এগুলো কি কার্স দেখতাছি আমি ব্যাকগ্রাউন্ড এখানে সাব্বিরকে দেখছেন সে ভয়ঙ্কর লাগতেছে এই সাব্বির পরশ আমার প্লে বাটন দাও তুমি জেনে ফেলছো আমি নিছি হ্যাঁ আমি জানি পরশ চোর আমার প্লে বাটন দাও এর আগে তোমার সাথে আমার ফাইট হবে আচ্ছা দেখি কে পারে সাব্বির তোমার কথা শেষ এখন দেখো আমি কিভাবে পরশ কে মারি এক গুলিতে কত দূরে দূরে সরাই দিয়েছি দেখেছেন না দেখছেন এখন পরশ দূরে সরে গেছে এখন পরশকে মারতে হবে মার 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 ও আচ্ছা এই যে সিলভার প্লে বাটন সাব্বিরের সাব্বির তোমাকে আমি এটা দিয়ে দিচ্ছি তো নাও তুমি এটা ইয়েস আমার প্লে বাটন পাইছি ইয়েস ফাইনালি আমার প্লে বাটন পাইছি এখন ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এন্ড সাবস্ক্রাইব করে দিন যদি আমার চ্যানেলে নতুন হন তো আজকের জন্য এটুকুই বন্ধুরা দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আচ্ছা ফাহাদ ভাই হুম থ্যাংক ইউ সো মাচ